এমডি ইমরান জানতে চেয়েছেন রাস্তা বন্ধ করে নামাজ আদায় করা কতটুকু শরীয়ত সম্মত? ভাই ইমরান হোসেন, অবশ্যই উচিত নয় মানুষের চলাচলের পথ বন্ধ করে নামাজ আদায় করা। যদি কোনো এক মসজিদে মানে মসজিদের সংকলন না হয় অন্য মসজিদে চলে যাবেন, প্রয়োজনে একাধিক জামাত করবেন যদি সেখানে জায়গা সংকুলন না হয়, অন্য কোনো মসজিদও না থাকে, আর বিকল্প মসজিদ থাকলে একাধিক জামাত মানে বিকল্প ভিন্ন মসজিদে যাবেন, কিন্তু কোনো অবস্থাতেই পাবলিকের চলাচলের পথ পরিপূর্ণ বন্ধ করে দেওয়া উচিত নয় যদি তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর যদি এমন হয় যে চলাচল পথ এটা বন্ধ করলে পাশেই ডাইভার্সন আছে, পাশেই রোড আছে, মানুষের কোনো অসুবিধা হবে না, তাহলে সেক্ষেত্রে আপনার এটি জায়েজ হতে পারে।